স্বাগত বন্ধুরা সংকল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আজকে আমি আমার চলে এসেছি জিওগ্রাফি টু ম্যাপের ক্লাসের আরেকটি ভিডিও নিয়ে আগের দিন ইস্ট এশিয়ার কিছুটা বেসিক তোমাদের বলেছিলাম তা আজকে তার ডিটেলসে বলব তবে ভিডিও বেশি বড় হবে না তো চলো যা যাক মেন টপিকে তো দেখো এটা হচ্ছে আমাদের ইস্ট এশিয়া ঠিক আছে তা ইস্ট এশিয়ার দেশগুলো যদি আমরা বলি তাহলে কোনগুলো হবে না এই চায়না থেকে শুরু হচ্ছে এদিকে তাইওয়ান যাচ্ছে ঠিক আছে তো এদিকে তাইওয়ানের এতে দেবে তোমার দেখতে হবে এই যে চায়না এখানে হংকং আর ম্যাকাউ আছে ঠিক আছে এবং এই তাইওয়ান যাচ্ছে এবং এদিকে জাপান এদিকে সাউথ কোরিয়া আছে তা গিয়ে এই মঙ্গোলিয়া নিয়ে আমাদের ইস্ট এশিয়া তৈরি হচ্ছে ঠিক আছে ইস্ট এশিয়ার দেশগুলো আমরা পড়ব তার মধ্যে থেকে বড়ো দেশ চায়না ঠিক আছে তো এটাই হচ্ছে বেশি ফোকাস থাকবে এবং চাই চায়নার হচ্ছে এখানে তোমরা দেখতে হবে দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ জোন আছে একটা হংকং একটা ম্যাকাউ হংকং কার আন্ডারে ছিল ইউরোপিয়ান কান্ট্রির কার আন্ডারে ছিল না বলবে তাহলে ফ্রান্স এবং ম্যাকাউ ছিল পর্তুগালের ঠিক আছে এবং তাইওয়ানটা চাইয়ান চায়না বলে যে আমাদেরই অংশ এবং তাইওয়ান বলে চায়না হচ্ছে আমাদের অংশ এই নিয়ে এদের বিবাদ এবং চায়নার সঙ্গে বিবাদের কথা বললে চায়নার সঙ্গে অনেক দেশেরই বিবাদ আছে এই সাউথ চায়না শীতে তোমাদের বিবাদ আছে চায়নার সঙ্গে জাপানের সঙ্গে সিংকাকের বিবাদ আছে তো এরকমই আমরা দেখবো এবং এমনকি রাশিয়ার সঙ্গে বিবাদ আছে এই অঞ্চলটা নিয়ে ঠিক আছে এই অঞ্চলের নাম হচ্ছে এবার চলো সেগুলো আমরা দেখি তা দেখো তো আমাদের যেমন যেমন রাজ্য ভাগ আছে ইউটি ভাগ করা আছে ঠিক আছে তেমনি চায়নাটা হচ্ছে টোটাল চৌত্রিশটা ডিভিশন আছে চায়নার কটা না চৌত্রিশটা তা সেই চৌত্রিশটা ডিভিশন ভাগ করা আছে দেখো চায়নার একটাকে বলে প্রোভিন্স ঠিক আছে প্রোভিন্স হচ্ছে এই অঞ্চলগুলো সব হচ্ছে প্রোভিনেন্স এবং যে সবুজ কালারের যে অংশটা আছে সেটাকে বলছে মিউনিসিপ্যালিটি ঠিক আছে এবং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন তোমাদের বলেছি কোনগুলো না এই যে হংকং আর ম্যাকাও এবং তোমরা দেখবে যে অটোনোমাস রিজন এই যে পাঁচটা অটোনোমাস রিজন আছে কি তিব্বত অটোনোমাস রিজন জিয়ানহিয়াং অটোনোমাস রিজন জিনজিয়াং ঠিক আছে যেটা উইগুর মুসলিমরা বসবাস করে সেই অটোনোমাস রিজন একটা এবং এখানে দুটো অটোনোমাস রিজন আছে ঠিক আছে ইনার মঙ্গল অটোনোমাস রিজন এবং নিগুয়া অটোনোমাস রিজন তো এই পাঁচটা টোটাল হচ্ছে অটোনোমাস রিজন আছে এবং দেখো ওখানে চারটে আরেকটা নিচে তোমার দেখতে হবে ঠিক আছে তো এই পাঁচটা নিয়ে অটোনোমাস রিজন এবং মিউনিসিপ্যালিটি দেখলে তোমার কটা এবং মিউনিসিপ্যালিটির মধ্যে তোমরা দেখো যে দেখতে পাবে এই সাংহাই সাংহাই ক্যাপিটাল হিসেবে অনেকে গুলিয়ে ফেলে কিন্তু সাংহাই হচ্ছে সেখানকার সবথেকে বড়ো প্রায় সবথেকে বড়ো শহর বলার ভুল হবে খুবই গুরুত্বপূর্ণ এবং বড়ো শহর এবং এটা ইয়াংশিকাং নদীর তীরে অবস্থিত যেটা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম দীর্ঘতম নদী এবং পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী এবং এই সাংহাই শহর ছাড়া আর যে দুটো দেখো এখানে বেজিং বেজিং হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং আরেকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ তিয়ানজিং ঠিক আছে মিউনিসিপ্যালিটি এবং এইখানে যে অংশটা আছে সমুদ্রের অংশ এটাকে গালফ বলে ঠিক আছে আমাদের যেমন কচ্ছের নাম তোমার দেখতে হবে ঠিক আছে তা ঠিক সেরকম হলেও সেরকম ঠিক সেরকম না হলেও তা ঠিক অনেকটা ওরকমই বলে গালফটাকে তা সেটা কি গাল্ফটা কি পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের বোঝাবো তা দেখে না এখানে এই যে গাল্ফটা আছে সেটাকে বলছে গাল্ফ অব পো হয় ঠিক আছে বা চিলি গালফ বলে তা দেখো যে এখানে যেই জিজ্ঞেস করতে পারে বেঞ্জিং বেজিং যে রাজধানী সেটা কোন প্রোভিয়েন্সের কাছাকাছি অবস্থিত বা প্রোভিয়েন্সের মধ্যে অবশ্য যদি বলে তাহলে হিবেই প্রোভিয়েন্স ঠিক আছে এবং এর রাজধানী দেখো সিজা হাং ঠিক আচ্ছা এর উচ্চারণটা হবে সিজা হুয়াং ঠিক আছে এদের রাজধানী এবং দেখো হিবই প্রভিন্স তোমার দেখলে যেমন একটা হচ্ছে হুবই প্রভিয়েন্স এবং হুবেই প্রোভিন্সে কী আছে উহান শহরটা অবস্থিত এবং সেটা ক্ষেত্রে কী হয়েছিল করোনা মহামারী ছড়িয়েছিল এবং করোনা মহামারী ছড়ালেও আগে থেকেও যদি এই প্রোভিন্সটা এই রাজধানীটা উহানটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বেশিরভাগ ইলেকট্রনিক্সের জিনিসপত্র তৈরি হয় ঠিক আছে এবার দেখো যে এইখানে হচ্ছে উইগুর মুসলিম যে তোমরা শুনতেই থাকবে যে জিনজ্যাং নিয়ে প্রশ্ন আসে এবং তিব্বত তাকে দখল করে নিয়েছিলো উনুষাটের কি কী এরকম টাইমে এবং তোমরা দেখতে হবে এখানে যে চাইনিজ ক্লেম লাইন আছে এটা কি না এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওরা কি বলে এটা হচ্ছে সাউথ তিব্বত বলে ক্লেম করে ঠিক আছে যা যাই হোক ওরা ক্লেম করুক এবং দেখো এই তাইওয়ান তাইওয়ানটা কী হচ্ছে দেখো যে বলছে কন্ট্রোল বাই দ্য রিপাবলিক অফ চায়না ক্লেম বাই দ্য পিউপিস রিপাল অফ চায়না তাহলে তাইওয়ানটাকে কী বলে তাইওয়ানের যদি হচ্ছে জায়গার আসল নাম জিজ্ঞেস করে তাহলে কি হবে না রিপাবলিক অফ চায়না বলবে আর যদি মেন চায়না যেটা ঠিক আছে সেটা কি বলছে পিউপির রিপাবলিক অফ চায়না এটাতে পরীক্ষা প্রশ্ন আসে সেটা দেখলে এবার দেখো আমরা বর্ডার দেখি বর্ডার হচ্ছে প্রায় চোদ্দোটা দেশের সঙ্গে বর্ডার করেছে ঠিক আছে ওপরে রাশিয়া পাবে এখানে হচ্ছে আফগানিস্তান পাকিস্তান পাবে ঠিক আছে ইন্ডিয়া পাবে এবং নেপাল নেপাল ভুটান এবং এদিকে মায়ানমার ঠিক আছে লাওস লাওস আছে এবং তার সঙ্গে তোমাদের ওদিকে দিকে ভিয়েতনাম আছে এবং এদিকে হচ্ছে কিছু সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি পাবে তো সেইগুলো আমরা দেখব এবারে তো দেখো এখানে তোমরা যদি দেখতে পাও তো দেখতে পাবে যে এই মঙ্গোলিয়া হচ্ছে সঙ্গে বর্ডার আছে রাশিয়ার সঙ্গে বর্ডার আছে রাশিয়ার এদিকেও অংশটা বর্ডার আছে এবং দেখো এদিকে কি আছে সি অফ জাপান আছে কিন্তু সি অফ জাপানের সঙ্গে ডাইরেক্ট কোনো রকম সম্পর্ক নেই চায়নার ঠিক আছে এই যে গালফ অফ চিলি বা গালফ অফ পোয়াই ঠিক আছে এখানে কোরিয়ান পাশে কোরিয়ান বে সেটা এবং তার ঠিক কোরিয়ার বিয়ের নিচে কি আছে ইয়েলো সি ঠিক আছে এবং যে মেন সি নিয়ে তোমরা গন্ডগোল শুনতে পাবে যে এই সিটা এখানে এটা চায়নার ইস্টে অবস্থিত বলে সেটাকে বলছি ইস্ট চায়না সি এবং চায়নার দক্ষিণে অবস্থিত যে অঞ্চলটা সেটা সাউথ চায়না সি যেখানে হচ্ছে হংকং আর ম্যাকাও তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন পাবে ঠিক আছে এবং দেখো যদি আমরা এবার আসি যে রাশিয়া এদিকে চায়না নর্থে এবং দেখো নর্থ ওয়েস্টে যদি বলে তাহলে কী হবে কাজাকাস্তান কির্গিস্তান তাজাকিস্তান ঠিক আছে নর্থ ওয়েস্টে এবং ওয়েস্ট ওয়েস্ট বলে ওয়েস্ট হচ্ছে তাজাকিস্তান হচ্ছে ওয়েস্টের মধ্যেই পড়ে যাবে ঠিক আছে ওয়েস্ট বলে কী হবে না তাজাকিস্তান আফগানিস্তান পাকিস্তান এবার দেখো সব থেকে বড়ো যেটা বড় বলতে রাশিয়ার সঙ্গেই সব থেকে বড়ো বর্ডার কিন্তু ভারতের সঙ্গেও কম বর্ডার শেয়ার অনেকটাই বড়ো বর্ডার শেয়ার করে তা সেটা দেখো যে এই যে অঞ্চলটা যাচ্ছে এই পর্যন্ত কি হচ্ছে না ভারতের সঙ্গে বর্ডার আবার তারপর নেপালের সঙ্গে বর্ডার পড়ছে ঠিক আছে আমি গাড়িটা চেঞ্জ করে নিচ্ছি তারপর দেখো আবার নেপালের সঙ্গে বর্ডার পড়ছে তারপর ফের হচ্ছে ভারতের সঙ্গে বর্ডার এই আচ্ছা এটা নয় এইটুকুনি জায়গা হচ্ছে এইটুকুনি জায়গা ভারতের সঙ্গে বর্ডার এবার তারপর ফের হচ্ছে পড়ছে ভুটানের সঙ্গে বর্ডার পড়ছে এই অঞ্চলটা ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো এই অঞ্চলটা ভুটানের সঙ্গে বর্ডার এবং তারপর ফের ইন্ডিয়ার সঙ্গে বর্ডার পড়ছে ঠিক আছে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে বর্ডার পড়ছে এবং এই যে লাল অংশ দেখছো এইগুলো কী কী বলছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আছে কিন্তু আরেকটা তোমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পুরোটাই বলছে কিন্তু তার সঙ্গে তোমার পড়ে থাকবে যে ইন্ডিয়ার চায়নার মধ্যে যে বর্ডারটা আছে সেটাকে বলছে আমরা ম্যাগমোহন লাইন সেটা কোথায় না তিব্বত বরাবর যে অঞ্চলটা ঠিক আছে মেনলি এই 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 দিকের যে অঞ্চলগুলোকে আমরা কিছুটা অঞ্চল ম্যাগমন লাইন হিসেবেও বলে থাকে ঠিক আছে সেটা ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে তিব্বতের চুক্তি হয়েছিল যে আমরা এটাকে ম্যাগমন লাইন হিসেবে ধরব কিন্তু তারপরে চায়না এটাকে দখল করে নেওয়ার পরে এখন আমরা বলতে হবে যে চায়নার সঙ্গে ভারতের বর্ডার এবং এইদিকে হচ্ছে আকশাই চীন আছে তোমরা জানো এই অঞ্চলটাতে আকসাই চীন আছে যেটা হচ্ছে বা কিছুটা পাকিস্তান এই চায়নাকে দিয়ে দিয়েছিল এবং তোমরা দেখতে পাবে যে এই যে নেপালের বর্ডার এখানে ভুটান ঠিক আছে ভুটানের আমি যদি বড়ো আরো দেখো এই যে ভুটান ভুটানের এইখানটা ঠিক আছে এখানে কি আছে না দোকালাম এবং দোকালাম নিয়ে চায়নার সঙ্গে গণ্ডগোল হয় ভুটানের এবং সেখানে তোমরা জানো যে এই ভুটানের যে বর্ডার রক্ষা করে কে না ইন্ডিয়ান আর্মি এবং সেখানে চায়নার বর্ডারে চায়নার আর্মির সঙ্গে ভারতীয় আর্মির যুদ্ধ হয় তা সেখানে এটা হচ্ছে তিনটে অঞ্চল নিয়ে এখানে গঠিত এদিকে সিকিম ঠিক আছে যা ভারতে সিকিম এখানে ভুটান এবং এখানে চায়না ঠিক আছে এবং দেখো তার সঙ্গে তিব্বতের যে রাজধানী দেখতে হবে এই লাসা ঠিক আছে এই লাসাটা কি না সব থেকে পবিত্র শহর এবং এটা হচ্ছে সবরিকিউট যেটা হচ্ছে উপনাম হিসেবে পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা মনে রাখবে এবং এই যে জিনজিয়ান প্রদেশ থেকে ঠিক আছে এটা রাস্তা গিয়েছে এরকম আচ্ছা জিন এটা তো জিনজিয়ান জিন্জিয়ান ওপরে সরি তা জিনজিয়ান প্রদেশ এটা হচ্ছে উইগুন মুসলিমের যে প্রদেশ সেখান থেকে একটা রাস্তা গিয়েছে ঠিক আছে এবং পাকিস্তানের যে অকুপাইড কাশ্মীর তার উপর দিয়ে গিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে ইউরোপ পর্যন্ত যাবে তো এটা হচ্ছে কি বলছে ওয়ান রোড ওয়ান বেল্ট পলিসি ঠিক আছে তো এইটুকুনি জানলে এরপর দেখো আমরা দেখবো যে এই যে চায়নার যে মেন হচ্ছে উপকূল ভাগ যদি বলে আমাদের যেমন উপকূল ভাগ সব শুধু মিলিয়ে যে আন্দামান আন্দামানিকোবর লাক্ষাদ্বীপ এবং ভারতে মেনল্যান্ড ধরলে কত হয় সাত হাজারের মতো এবং শুধু মেনল্যান্ড ভারত ধরলে ছ হাজার মতো কিন্তু যদি চায়নার যদি ধরি তাহলে কত হবে প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি এই গালফ অফ পোহাই বা গালফ অফ চিলি থেকে এখান থেকে এসছে গালফ অফ তোকেন পর্যন্ত ঠিক আছে এটা পুরোটা চায়নার হচ্ছে কোস্ট লাইন ঠিক আছে এবার দেখো আমরা হচ্ছে চায়নার ভেতরের কিছু ফিজিক্যাল ফিচার পড়বো তো আগে দুটো নদীর কথা আমি তোমাদের বলে দিচ্ছি যেমন ইয়াংশিকাং নদী পড়তে হবে ঠিক আছে এই যে ইয়াংশিকাং নদী গিয়েছে ঠিক আছে এবং গিয়ে সাংহাইতে গিয়ে ইস্ট সিতে গিয়ে মিশেছে আরেকটা আমরা পড়বো যে হচ্ছে ইওলসি ইলসিটা কোথায় মিশবে না ইসিটা গিয়ে মিশবে এই গা এই সরি ইয়লসিটা এই সানডাং প্রোভিন্সে গিয়ে এখানে ইয়লসিতে গিয়ে মিশবে ঠিক আছে তো এই দুটো হচ্ছে পড়বো এবং ইলসির মাছ এখানে এখানে পড়বো আমরা একটা প্লেট প্লেটু আছে যেটাকে হচ্ছে লোসে প্লেটু বলে এবং সেটা হলুদ রঙের হয় কেন হলুদ রঙের সেটাও বলবো এবং মনে রাখবে যে হং যেটা হচ্ছে এই নদীটা হুয়াংহ নদী বলে যেটাকে চীনের দুঃখ বলে আর এটাকে বলছে ইয়াং ইয়াং সিক্যাং ঠিক আছে এবং ইয়াং সিক্যাং এখানেই হচ্ছে দ্য থ্রি গর্জেস ড্যাম আছে তা চলো সেটা দেখিয়ে দিই এবং দেখো যে বলছিলাম যে এই হচ্ছে থ্রি গর্জেস ড্যাম সব থেকে বড়ো ড্যাম ঠিক আছে ইয়াংসিকাং নদীর ওপরে এখানে আছে এবং তোমার দেখতে হবে যে এই ইয়েলোসি ইয়েলোসি ইয়লসি ড্যাম আচ্ছা ইয়েলোসি বলছি সরি এই ইলসিতে গিয়ে মিশেছে কি না হচ্ছে ইয়েলো রিভার যেটাকে হোয়াং রিভার বল এবং চীনের দুঃখ বলে ঠিক আছে স্যানডাং প্রদেশের মধ্য দিকে তো এবার দেখো যেখানে হচ্ছে হিমালয় আছে কুনলুন কুনলুন সান আছে তিন সান আছে ঠিক আছে এখানে তাকলামাকার ডেজার্ট গোবি ডেজার্ট এখানে হচ্ছে চীনের হচ্ছে প্রাচীর আছে তা এখানে তিন তিন সান মাউন্টেন আছে তাইগুলো সব পড়বো তা দেখো যেখানে আরেকটা যেটা বলে দিই এই ম্যাপটা থেকে এই ম্যাপে যেটা তোমরা দেখতে পাবে যে এই গোবি ডেজার্ট ঠিক আছে এই গোবি ডেজার্ট গোবি ডেজার্টটা কী হচ্ছে কিছুটা মঙ্গোলিয়াতে অবস্থিত কিছুটা হচ্ছে চায়নাতে অবস্থিত এবং চা চায়নাতে যেটা অবস্থিত সেই অঞ্চলটাকে বলছে লেজার মঙ্গোলিয়া ঠিক আছে এই সরি বলছি লেজার মঙ্গোলিয়া বলছি ইনার মঙ্গোলিয়া ঠিক আছে এবং এই ইনার এই গভীর জাতের পাশ দিয়ে এই হচ্ছে আমাদের চায়নার হচ্ছে গ্রেট ওয়াল চলে গেছে তো এই গ্রেট ওয়ালটা অনেক সময় ধরে তৈরি হয়েছে কীরকমভাবে তৈরি হয়েছে না ছোটো ছোটো ওয়াল তৈরি করেছিল মানে ধরো কেউ হচ্ছে প্রথমে এইখানে ওয়াল তৈরি করলো কোনো সম্রাট সেই সময় চায়নাতে সম্রাট রাজত্ব রাজারা রাত্তক আমাদের দেশের মতোই ওদের ব্যবস্থা ছিল তা ঠিক এরকম হয়তো সব অনেক সম্রাট মিলে এবং ছোটো ছোটো ওয়াল তৈরি করেছিল এবার পরবর্তীকালে সেই ওয়ালগুলো এরম করে মিশিয়ে দেওয়া হয় এবং মিশিয়ে দিয়ে মানে জুড়ে দেওয়া হয় জুড়ে দেওয়ার ফলে গ্রেট ওয়াল অফ চায়না তৈরি হয় এবং সব বেশি এই ওয়াল তৈরি করার ক্ষেত্রে যোগদান করেছিলেন বা যার নাম শোনা যায় সেই রাজা বংশের রাজাদের নাম হচ্ছে কিং সি হুয়ান ঠিক আছে কিন সি হুয়ান তাহলে কি কিন সি হুয়ান আর আর যদি এরপরে এটা হচ্ছে অনেক সময় অনেক দিন ধরে থাকার পরে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছিল তখন সেটাকে রিবিল করে এবং রিভিল করার জন্য যে রাজাটার নাম তোমাদের পড়তে হবে সেই নাম হচ্ছে মিং ডাইনেস্টি ঠিক আছে মিং ডাইনেস্টি রাজারা এটাকে রিবিল করে তা যাই হোক এবার ফিজিক্যাল ফিচার দেখব আমরা দেখো ফিজিক্যাল ফিচারের মধ্যে আমরা প্রথমে দেখছি দেখো এখানে হচ্ছে পামিন নট আছে এবং পামিন নট দিয়ে প্রথমে এদিকে গেছে হিমালয় পর্বতমালা গিয়েছে এবং হিমালয় পর্বতমালা এই অঞ্চলটা তাই হিমালয় পর্বতমালা এবং এইখানে গিয়েছে কুন্লুন সান ঠিক আছে কি গিয়েছে না কুন্লুন সান পরদমালা এবং এই কুললুন সান পরদমালা আর হিমালয় পর্বদমালার মধ্যবর্তী অংশটাকে বলছে প্লেটিউ অব তিব্বত তিব্বতের মালভূমি ঠিক আছে সবথেকে উঁচু মালভূমি পৃথিবীর মধ্যে এটাতেও প্রশ্ন আসে এবং দেখো এই কুনলুন শানটা একটু যখন এগিয়ে গিয়েছে তখন সেটাকে বলছে আমরা আতলুন শান ঠিক আছে কি আত আলতুন শান এবার এই পামির থেকেই একটা পর্বত নিয়েছে যেটাকে বলছে তিয়েন শান ঠিক আছে আর এই কুতলুন শান আর তিয়েন শানের মধ্যে আছে কি টাকলামাকান ডেজার্ট এবং তারিম বেসিন এবং এই তারিম বেসিনটা কোন নদীর জন্য তৈরি হয়েছে নদীদের নামও হচ্ছে তারিম এবার তোমার দেখতে হবে যে এই হচ্ছে যে তিয়েন শান আছে তিয়েন সানের নর্থে আছে কি জুগোরিয়ান বেসিন ঠিক আছে কি জুগুরিয়ান বেসিন এবং এই জুগুরিয়ান বেসিনটাই হচ্ছে ডোর বিটুইন ই চায়না অ্যান্ড মঙ্গোলিয়া তো চায়না মঙ্গোলিয়ার ডোর বিটুইন বল যদি জিজ্ঞেস করে তাহলে হবে দু জুগুন বেসিন এবং দেখো আরেকটা জিজ্ঞেস করতে পারে আলতাই মাউন্টেন তা জিজ্ঞেস করতে পারো এটা থেকে কী প্রশ্ন আসে যে মঙ্গোলিয়া এবং চায়নার বর্ডারে কোন মাউন্টেন আছে না মঙ্গল আলদুন আলতাই মাউন্টেন এবং দেখো এখানে গভীর রিজার্ট এটা কোথায় আমি বলে দিয়েছি তা এই দিকের অংশটা প্রায় পুরোটা হয়ে গেল এবং তোমরা দেখতে পাবে এইখান থেকে কিছু নদী বেরিয়েছে ঠিক আছে তা দেখো এইখান থেকে তোমরা দেখতে হবে এই যে এরকম অঞ্চল থেকে কিছু নদী বেরিয়েছে একটা নদী গিয়েছে এইদিকে যেটা সিন্ধু এবং আরেকটা নদী এসছে এইদিকে ব্রহ্মপুত্র যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশে যমুনা নামে বে অফ বেঙ্গলে পড়েছে এবং এখান থেকে এসছে মেকং নদী মেকং নদী সম্পর্কে সাউথ ইস্ট এশিয়াতে ভিডিওর সময় বলেছি যে মে সাউথ ইস্ট এশিয়ার কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে এবং দেখো এখানে ইয়াং সিক্যাং ঠিক আছে ইয়াং শিক্যাং এখানে কি হয়েছে না সাংহাই শহর আছে এবং এ দেখো এই ইয়েলো রিভার ঠিক আছে এই ইয়েলো রিভার যেটা গিয়েছে যেটা গিয়েছে যেটা হচ্ছে গালফ অফ পোহাইতে গিয়ে পড়েছে ঠিক আছে এটা কি সানডাং প্রদেশের মধ্যে দিয়ে গিয়েছে এবং এইখানে যেটা আছে সেটাকে বলছে কি না লোসে প্লেটু এবং ইহোলো রিভারের একটা নাম হচ্ছে যেটা যেটাকে চীনের দুঃখ বলে ঠিক আছে তো এইটুকুনি গেল এবং হচ্ছে তোমরা দেখবে এই নর্থ চায়না প্লেন নর্থ চায়না প্লেনটাকেও কিন্তু ইহোলো প্লেন বলে কারণ এসে ইয়োলো নদীটা গিয়েছে এবং এর রঙটাই হচ্ছে এরকম হলুদ রঙে যেটাকে বাংলাতে পিট নদীও বলে আমরা বলে থাকি ঠিক আছে তা এই এবং দেখো এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছ ঠিক আছে এই সবুজ অংশ দেখতে পাচ্ছ আমি এটা মার্ক করছি ভালো করে দেখো যে এই সবুজ অংশ দেখতে পাচ্ছ ঠিক এই অঞ্চলেই চায়নার সব থেকে বেশি লোক বসবাস করে এটাই কী বলে না মাঞ্চুরিয়ান প্লেন নর্থ চায়না প্লেন ঠিক আছে এইগুলো এই অঞ্চলগুলোতে থেকে বেশি বসবাস করে সব থেকে বড়ো বড়ো শহর তোমরা দেখতে পাবে এই জায়গাটা হুয়ান আছে এখানে সাংহাই আছে ঠিক আছে এখানে হচ্ছে ওদের রাজধানী বেজিং আছে এবং আরও সব শহর আছে ঠিক আছে তা আশা করি যে চায়না সম্পর্কে মোটামুটি আমি তোমাদের বলতে পেরেছি এবং তোমরা দেখতে হবে যে এখানে তাইওয়ান আছে ঠিক আছে এই অঞ্চলে তাইওয়ান এবং তাইওয়ানের আর চায়নাকে সেপারেট করেছে কি তাইওয়ান স্টেট দিয়ে ঠিক আছে এবার দেখো তো চায়না যেগুলো আমি পড়ালাম চায়নার ভেতরে যে সমস্ত প্লেটু এবং হচ্ছে তোমরা এরিয়া যেগুলো পড়ালাম দেখো যেখানে সাউথ আন হিলস বলছে চাইনিজ পেন যেটা নর্থ প্লেন বলছে ইয়েলো পেন বলছে গ্লোসে প্লেটু এখান দিয়ে হচ্ছে এই যে হোয়াংহন নিদার নদীটা গেছে ঠিক আছে তো এইগুলো আশা করি তোমরা ভুলবেন এখানে ইয়াং শিক্যাং নদী গেছে ঠিক আছে এগুলো আশা করি তোমরা ভুলবেন এখানে ডেজার্ট আছে ওয়েশিস আছে এখানে কি ডেজার্ট আছে না হচ্ছে তাকলামাকান আছে এবং এইখানটা আছে গোবি মরুভূমি এবং এখান থেকে গেছে মঙ্গোলিয়া ঠিক আছে মঙ্গোলিয়ার রাজধানী আছে উলনবাতুর এরপর দেখো যে এটা দেখবো যে আমুর নদী ঠিক আছে আমুর নদীটা কী করেছে না রাশিয়া এবং চায়নার বর্ডার তৈরি করেছে দেখো এই আমুর নদী এদিকে রাশিয়া ঠিক আছে আমুর নদীটা কী হচ্ছে রাশিয়া চায়নার বর্ডার তৈরি করেছে এবং এই আমুর নদী তোমাকে জিজ্ঞেস করতে পারো কোন দুটো নদীর মিলিত প্রবাহ তা কী হচ্ছে এদিকে হচ্ছে সিল্কা রিভার আর আর্গুন রিভার শিলকা রিভার আর আর্গুন রিভার মিলিত প্রবাহ হচ্ছে আমুর রিভার আর তোমার জিজ্ঞেস করে চায়নার মঙ্গলীয় বর্ডার দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে না আর্গুন রিভার তাহলে তোমরা এইটুকুনি বুঝতে পারলে এবার দেখো দেখো দুটো আইল্যান্ডের নাম পড়বো পড়লে আমাদের চায়না দিয়ে সমুদ্র মোটে শেষ হবে একটা হচ্ছে পার্সেল আইল্যান্ড আর হচ্ছে স্পার্টলিস আইল্যান্ড ঠিক আছে এই দুটো নিয়ে হচ্ছে বিবাদ সৃষ্টি আছে কি সাউথ চায়না সিতে কেন বিবাদ সৃষ্টি দেখো ইউএন সিএলওএস ঠিক আছে তা এদের অনুযায়ী দুশো নটিক্যাল মাইল পর্যন্ত কী হয় এক একটা দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন হয় তা সেই অনুযায়ী দেখো ইউনিয়ন হচ্ছে কেটে দিয়েছে তো চায়নার হচ্ছে এই নীল দাগের যেগুলো আছে সেগুলো তাদের তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন কিন্তু চায়না বলছে চায়না হচ্ছে নটা দাগ কেটেছে ঠিক আছে এই যে নটা দাগ ঠিক আছে এই কেটে বলছে এটাকে নাইন ড্যাশ লাইন ওরা বলছে এবং বলছে যে এই পুরো অঞ্চলটাই হচ্ছে তাদের এবং সেই কারণে এই দুটো দ্বীপসম্য নিয়ে বহু এই সমস্ত সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর সঙ্গে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোর সঙ্গে বিবাদের সৃষ্টি হয়েছে ঠিক আছে কেন না এই অঞ্চলে প্রচুর তেল পাওয়া যায় এবং এই অঞ্চল দিয়েই সবথেকে বেশি জাহাজ বিসিএস্ট রুট বলে এটাকে ঠিক আছে এখান থেকে এসে তিরিশটা মালাক্কা দিয়ে ঘুরে তারা ইউরোপের দিকে চলে যায় তা দেখো যে এই সেই কারণে এখানে খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল বলে এটা নিয়ে হচ্ছে বিবাদ সৃষ্টি হয়েছে এবং তারা চায়নাও ছাড়তে চাইছে না অঞ্চলটাকে দেখো এই যে ওয়ার্ল্ড বিজিএস রুট তোমরা দেখতে পাচ্ছো এইদিকে হচ্ছে আমেরিকা আছে ঠিক আছে এটাকে সাউথ আমেরিকা তো এখান থেকে সমস্ত বেশি আর চায়না কি হচ্ছে যে ওয়ার্ল্ডের হচ্ছে এক্সপোর্ট করা সব থেকে বেশি তাহলে কী হচ্ছে যে এইখানে চায়না থেকে প্রচুর মাল হচ্ছে এই অঞ্চল দিয়ে হচ্ছে মালাক্কা স্টেট দিয়ে যাচ্ছে এবং এখান থেকেও একটা স্টেট আছে সেটা জানার জন্য তোমরা আমার ভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে ক্লিক করে নিও পরবর্তীকালে আমরা আস্তে আস্তে সাউথ সেন্ট্রাল সেন্ট্রাল এশিয়া থেকে এইদিকে যাবো আফ্রিকার দিকে তখন এই স্টেটটা তোমরা জানতে পারবে তা যাই হোক চায়না দিয়ে মোটামুটি আমি তোমাদের সব বলে দিলাম এরপর দেখো দেখো এবার আমরা পড়ব যে কোরিয়া ঠিক আছে কোরিয়ার পেনসিল কোরিয়া পেন্সিলের আগে নর্থ কোরিয়াটা দেখি ঠিক আছে তো নর্থ কোরিয়ার এখানে হচ্ছে প্রশ্ন বেশি আসে না এদের রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং ঠিক আছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার দেখো সাউথ কোরিয়ার হচ্ছে শিওল তাই এই রাজধানী দুটো তোমরা নজর রাখবে ঠিক আছে এবং এসে দুজনেরই মুদ্রা প্রায় ওন এবং নর্থ কোরিয়া এটাকে বলে নর্থ কোরিয়ান হন এবার সাউথ কোরিয়ান হন এবং এই যে মাঝখান দিয়ে লাইন গিয়েছে এটাকে বলে ডি মার্ক জোন ঠিক আছে ডি মিলিটারাইজাইজ জোন এবং দেখো আর দুটো প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ইয়ালু রিভার বা আনমোক রিভার সেটা হচ্ছে কি চায়নার সঙ্গে বরার তৈরি করেছে এবং তুমিন রিভার সেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে বরার তৈরি করেছে এবং এখানে দেখো একটা পাওয়ার স্টেশন আছে ইউথ পাওয়ার স্টেশন এটা দিয়ে একবার প্রশ্ন হয়েছিলো ঠিক আছে বাকুদুসাং সোনগুন ইউথ পাওয়ার স্টেশন এবার দেখো যে আর যেটা আসে তোমাদের সাউথ কোরিয়ার নিয়ে যে যে কোম্পানিগুলো আছে যেমন কিয়া এলজি ঠিক আছে হুন্ডাই তারপর হচ্ছে হাইনিক স্যামসাং এগুলো হচ্ছে সাউথ কোরিয়ার কোম্পানি এগুলো নিয়ে প্রশ্ন আসে এবং সাউথ কোরিয়ার নীচে আচ্ছা আমি অন্য ম্যাপ দেখাচ্ছি দেখো সাউথ কোরিয়ার নিচে এইখানে একটা আইল্যান্ড পাবে তে এটা দিয়ে প্রশ্ন আসে যা জিজু আইসল্যান্ড কোন দেশের অন্তর্গত তাহলে কী হবে না সাউথ কোরিয়ার অন্তর্গত এবং এখান থেকে কোরিয়ান স্টেট আছে তা কোরিয়ান স্টেট কী করেছে জাপান থেকে নর্থ কোরিয়াকে এই সাউথ কোরিয়াকে ভাগ করেছে এবং দেখো সি অফ জাপান এইদিকে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া টোটাল কোরিয়ান পেন্সিল আর এইদিকে হচ্ছে সি অফ জাপান অবস্থিত যেটা জাপান থেকে ভাগ করেছে ঠিক আছে তা এই ছিল আজকের ভিডিও পরের দিন আমি জাপানটা তোমাদের করাবো এবং জাপানটা খুবই ছোট ভিডিও হবে এবং তার সঙ্গে যদি কোনো এক্সট্রা প্রিভিয়াসিয়ার প্রশ্ন আসে সেগুলো তোমাদের করে দেবো আজকের ভিডিও কেমন লাগলো তা সেটার জন্যে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটায় ক্লিক করে নিও এরকমই আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ